আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শেফিস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সালমন ফিশের মাথা দিয়ে আমি ট্যাংরা রান্না করেছিলাম, টপ, টমেটো টপ। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে করি করে। তো দেখতে পাচ্ছেন আমি সালমন ফিশের মাথাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে তারপরে আমি ধুয়ে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ফ্রাই করার জন্য। তো প্রথমে আমি ফ্রাই করে নেব মাছগুলো। তো একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সব। তো এক পাশে আমি মাছটা ভেজে নিচ্ছি আর এক পাশে আমি রান্নাটা বসিয়ে নিলাম। তো একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো রসুন কুচিটা গোল্ডেন ব্রাউন হওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা বাটা করে ইউজ করতে পারেন। তো আমি পেঁয়াজ কুচি ইউজ করেছিলাম। তো আমি একটা স্মাশার দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে নরম করে নেব পেঁয়াজটা সিদ্ধ হওয়ার পর। তো ভিডিওর মধ্যে দেখতে পাবেন। টান ফোড়নের মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ, হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নেড়ে তারপরে ঢেকে রেখে দেবো পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য। তো পেঁয়াজটা আমি নেড়ে ছেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে নিচ্ছি। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন দেখতে পাচ্ছেন আমি একটা মাশার দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে চেপে চেপে একটু নরম করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখন আমার সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, চিলি পাউডার 1 টিস্পুন। তো এটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। তো আমি দিয়ে ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোটা আমার অলমোস্ট শেষ। তা আমি এখন টমেটো অ্যাড করে নিয়েছি। টমেটোটা আমার ফ্রোজেন ছিল। টমেটো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আমি এখন একটু ফুটি ইউজ করব। এটাকে বাংলাদেশে আমের কেউ আমিও বলে থাকেন। তো এটা আমের ফুটি। তো আমি এটা ইউজ করেছি আপনারা টক হওয়ার জন্য যে কোনো ফুটি ইউজ করতে পারেন এবং লেমন জুসও ইউজ করতে পারেন। তো আমি এটা ইউজ করেছি আমের ফুটি। তো ভালোভাবে নেড়ে আমি আবার মিক্স করে নেব। টমেটোটা সিদ্ধ হওয়ার পর ভালোভাবে আমি নেড়েছে তারপর আমি মাছটা অ্যাড করে নেব। তো একে একে সব মাছ দিয়ে তারপর আমি জুলের জন্য পানি দিয়ে দেব। জুলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে আমি ধনে পাতা দিয়ে একটু জাল করে আমার রেসিপিটা অলমোস্ট রেডি।
যারা আমার চ্যানেলটা ঘুরে দেখছো এবং সাবস্ক্রাইব করেছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর একটা রিকোয়েস্ট, ভিডিওটা প্লিজ 3 মিনিট দেখবেন, তারপরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো এখন ধনেপাতা দিয়ে আমি নেড়ে নিলাম, তার একটু জাল করে আমি নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।